সাধিকার বেশ নিয়ে মিসকা এসেছে মন্দিরে দীপাকে মারতে কিন্তু দীপা বসে পড়াতে আর দীপাকে মারতে পারল না দীপা কিন্তু সন্দেহ করেছিল যে সাধিকার বেশে এটাই মিসকা দীপা অনেকবার তাকে সন্দেহের বসে মুখ দেখতে চায় কিন্তু মিসকা মুখ দেখাতে চায় না বরং মিসকা তার সাধুর সাথে তার বাবার সাথে যে ইশারায় কথা বলছে দীপার সাথে বন্ধুরা এদিকে তবলাও বুঝতে পেরেছে যে মিস্কা এই দেশে আছে তাই মিসকা সব তবলা সবার সামনে মিসকার আসল রূপ খুলে দিল আর দীপা পুলিশকে ফোন করল বলল পুলিশ বলল ম্যাডাম চলে আসুন আমরা প্রমাণ সহকারে মিস্কাকে ধরেছি আমাকে মারতে চেয়েছিল কিন্তু ঠাকুরের কীভাবে আমাকে মারতে পারেনি পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে মিস্কাকে ধরতে চলে আইলো বন্ধুরা আগামী এপিসোড দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন বুঝতে পারবে মিস্কার এই চালাকি মিসকা আগে সেজেছিল বুড়ি হিসেবে বুড়ি সেজে কিন্তু দীপাকে মারতে গিয়েছিল কিন্তু তার সেই সাকসে সেই মিশন সাকসেসফুল হয়নি এখন সাধু সেজেছে এটাও কিন্তু মিশন